আজকে তোমাদের একটা গল্প দিয়ে প্রোগ্রামটা শুরু করছি। গল্পটা কেন বলছি, যে তোমাদের সবার জানা উচিত, কারণ তোমরা না জেনে অনেক প্রোডাক্ট কিনে ফেলো। আমি এটা চাই না। আমি প্রোডাক্ট এনেছি, অঞ্জলি স্কিনের প্রোডাক্ট খুব ভালো, বাট অয়েলি স্কিনের ড্রাই স্কিনেরটা, ড্রাই স্কিনে অয়েলি স্কিনটা মাখলে সে তো ভাই কিছুতেই ভালো হবে না। সেই কারণে আমি একটা তোমাদের গল্প বলি, শুনে নাও আগে। এটা হচ্ছে যাদবপুরে ঘটনাটা ঘটেছে। একটা দোকান থেকে একজন ক্লায়েন্ট এসেছিলেন বডি ওয়াশ নিতে আমাদের। যে কোনো কারণে হোক, না জেনেই হোক, যেভাবেই হোক, আমাদের যে ছেলেটি রয়েছে ও ট্যান ক্লিয়ার বডি ওয়াশ দিয়ে দিয়েছে। এবার উনি ট্যান ক্লিয়ার নিয়ে গিয়ে উনি ওটাতে স্যাটিসফাইড না, তো আরও বেশি উনি অ্যালোভেরা জুসও খায়নি, তো কাজে কাজে ওপর দিয়ে আবার কেমিক্যালি ট্রিটেড স্কিনে আবার আমাদের ট্যান ক্লিয়ার এটা নিয়ে গেছে। তো উপকার না পেয়ে উনি ফেরত দিতে এসেছিলেন। তারপর আমাদের কাছে ফোন করাতে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যে আছে মেয়েটি ও বলে দেওয়াতে, আবার যেটা নাকি নেওয়া উচিত, এইটা নেওয়া উচিত, এটা উনি নেননি, ওনার স্কিন কুচকে গেছিলো। এটা হচ্ছে অঞ্জলি স্কিনের বডি ওয়াশ। এটা যে কোনো স্কিন ড্রাই কুচকে যাওয়া সেই স্কিনে যদি ইউজ করে ভীষণ উপকার পাবে, ট্যান ক্লিয়ারটা তো ওই উপকার পাবে না। তো এটা ভুলবশত ভুল হয়ে গেছে, যেভাবেই হোক উনি নিয়ে গেছেন, উনি বুঝতে পারেননি। তা আমার কাজ হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, সেই জন্য আমি বলছি ওটা ফেরত নাও, নিয়ে আবার এইটা এই দিতে বলেছি। এটা নিয়ে গেছেন উনি এবং খুব উপকার পেয়েছেন। এটা যে কোনো কোঁচকানো স্কিন ড্রাই স্কিনে ইউজ করো। নরম লুফা নিয়ে নেবে, জল দিয়ে ভিজিয়ে দু চার ফোঁটা দিয়ে ভালো করে রাবিং করে স্নান করো। কিন্তু এটা দিলে সবাইকে কিন্তু বডি লোশনটা দিতে হবে। স্নান করে বেরিয়ে কিছু না মাখলে স্কিন আবার ড্রাই হবে, বডি লোশনটা মাখবে। আর যা কিছু দেবে, ইউজ করবে তোমরা বা যারা দিচ্ছ, তাদের সবাইকে বলবো অঞ্জলি স্কিনটা করবে। তোমরা সবাই মুখের যত্ন নাও খুব, প্রত্যেকেই ফেসটাকে সবাই দেখে বলে যত্ন নাও, কিন্তু আমি এমনও দেখেছি যে হাত পায়ে একদম সাংঘাতিক মানে বাজে অবস্থা, মুখটা খুব সুন্দর আর হাত পায়ের অবস্থা খুব খারাপ। সেই ভেবে কিন্তু আমি অনেক প্রোডাক্ট নিয়ে এসেছি। অঞ্জলি স্কিনের অ্যালোভেরা জুস খাও, ইন্টারনালি সুন্দর হও, ইন্টারনালি স্কিন ভালো হবে। অ্যালোভেরা জুসে কী করবে, ব্যাড টক্সিন ঠিক করে, ইন্টারনাল প্রবলেমগুলোকে সলভ করে, আর তোমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক হয়, গাম ইনফেকশান হতে দেয় না, মোটা থেকে রোগা করে, হেয়ারটাকে ভালো রাখে। ইভেন পায়ে যদি খুব বাতের ব্যথা, আজকাল প্রত্যেকেরই আছে, খুব বাতের ব্যথা একদম শুয়ে দেয় না, ব্যথা তো হবেই, কিন্তু এটাতে অনেকে বলছে অনেক উপকার পেয়েছে। এবং আমিও নিজে দেখেছি, আমি কদিন অ্যালোভেরা জুস না খেলেই ব্যথা বাড়ে, অ্যালোভেরা জুসটা খেলে আমি খুব ভালো থাকি। সো তোমাদের বলবো প্রত্যেকে অ্যালোভেরা জুসটা খাও, আর যার কোনো রোগ রয়েছে তারা লেডিকেয়ারটা খাবে। তোমরা তো অ্যালোভেরা লেডিকেয়ার সবাই জানো, এটা হচ্ছে লেডিকেয়ার জুস। এটা ফিমেল ডিজিজ, থাইরয়েড, হাই প্রেশার, লো প্রেশার, মেয়েদের পিরিয়ডসের সময় পেটে পেইন, রোগা, একদম রোগা তারা কিন্তু একটু হেলদি হবে। এটা দারুণ, যে কোনো সুগার ফুগার মানে প্রচুর লোক উপকৃত এটাকে। তো পেছনে ফেসাই হু জিএমপি HACCP ISO সার্টিফাইড দেখে নেবে। আর আমার লেডিকেয়ারটা এখনও কেউ আনেনি মার্কেটে, সো এটা আমার মুখ আমার লোগো তো থাকবেই। আর অ্যালোভেরা আমি আনার পর অনেকেই এনেছে, তোমরা দেখে নেবে, এইটা আমার লোগো, এই লোগোটা দেখে নেবে, এটা হচ্ছে আমার লোগো আর আমার মুখ রয়েছে, আর পেছনে ফেসাই হু জিএমপি HACCP ISO সার্টিফাইড। তো অ্যালোভেরা জুসটা লেডিকেয়ার, যদি রোগভোগ থাকে লেডিকেয়ারও খেয়েও, রোগভোগ না থাকলে শুধু এটা খাও। জুসটা খেলে ইন্টারনাল প্রবলেম, ইন্টারনালি তুমি ভালো হচ্ছ তো তোমার স্কিনও গ্ল্যামার হবে। এইবারে কী মাখবে, বডি রুক্ষ ত্বক, একদম রুক্ষ ত্বকে তো আমি বলবো এই এই অ্যালোওয়াশ, অঞ্জলি স্কিনের অ্যালোওয়াশ, এটা দিয়ে একদম বডি, একটা নরম রুফা কিনে নাও, দু চার ফোঁটা রুফা ভিজিয়ে নাও, দাও দিয়ে ভালো করে রাবিং করে স্নান করো। এটা সপ্তাহে 3 দিন বা 4 দিন করতে হবে। এবার যদি কারোর ট্যান পড়ে, খুব ট্যান পড়েছে, শীতেও পড়ে, কালো দাগ বেশি শীতে হয়, দেখবে বডিতে কালো দাগ, মুখে কালো দাগ, শীতকালে বেশি কালো কালো লাগে, তো এই ট্যান ক্লিয়ারটা ইউজ করতে থাকো। এটা যাদের বডি কুচকে গেছে তারা করবে না, তারা অ্যালোওয়াশটা করবে, যাদের ট্যান পড়েছে তারা এই ট্যান ক্লিয়ার বডি ওয়াশ অঞ্জলি স্কিনের। এইটাও নরম লুফার মধ্যে ভিজিয়ে নাও লুফাটা, তারপর দু চার ফোঁটা দিয়ে ভালো করে রাবিং করে স্নান করো, ভীষণ একটা কালো দাগ চলে যাবে। তারপর তোমরা যখন স্নান করে বেরোচ্ছ তখন বডি লোশন মাখবে, অবশ্যই মাখবে, কেন এটা SPF পুট করা আছে, রোদে যাও বা যাদের ছাদের ঘর তারা বডি লোশনটা মেখে নেবে, ঘরে থাকলেও বডি লোশনটা মাখবে, ওটা কিন্তু ভীষণ উপকার পাবে, বডিটা স্মুথ একদম সিল্কের মতো হয়ে যাবে। এবারে বলবো বডি অয়েলটা, প্রত্যেকে শীতকালে রাত্রিবেলা মাখো, রাত্রিবেলা মেখে শুয়ে পড়ো, কোনো কাপড় জামায় তেল তেলা চিটচিটে কিচ্ছু না, একদম মিশে যাবে বডির সঙ্গে, সকালে উঠবে একটা তরতাজা স্কিন পাবে, ফাটাফাটি গ্লো পাবে। কেমন থাকো, আমি তো সবসময় তোমাদের সঙ্গে আছি। তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেন আমার যে ভিডিওগুলো আপলোড করবো পেয়ে যাবে তোমরা তাহলে। আর ইনস্টাগ্রাম ফেসবুকটা একটু ফলো করো, সঙ্গে থেকো, সব জানতে পারবে।